ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সকালে পুলিশ প্রশাসনের উদ্যোগে অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক ইউ দেবাঞ্জলি রায় ও নতুন বাজার থানার ওসি সুবিমল বর্মনের নেতৃত্বে 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন। উক্ত ম্যারাথন দৌড়ে অমরপুর পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় ফ্ল্যাগ উড়িয়ে 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু করেন। উক্ত ম্যারাথন দৌড়ে নতুন বাজার থানার পুলিশ সহ নতুন বাজার স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। ম্যারাথন দৌড় নতুন বাজার থানা থেকে শুরু করে যতনবাড়ির পুলিশ আউটপোস্ট হয়ে দীর্ঘ 5 কিলোমিটার রানিং করে পুনরায় নতুন বাজার থানায় এসে শেষ হয়। উক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার করা হয়। ত্রিপুরা পুলিশ 150 বছর পূর্তি উদযাপন ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ও স্থানীয় মানুষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমরা ত্রিপুরা পুলিশের, আপনারা জানেন, 150 বছর পূর্তি হয়েছে, যা 1873 সালে রাজ আমল থেকে চালু হয়েছিল এবং গুটি গুটি পায় অতিক্রম করতে করতে আমরা 2024 সনে এসে 150 বছরের মাইলস্টোন আমরা অতিক্রম করতে পেরেছি। এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে আজকে আমরা 5 কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিলাম, যা আমরা নতুন বাজার থানার কমপ্লেক্স থেকে শুরু হয়েছে এবং যতনবাড়ি বাজার চত্বর পরিক্রমা করে আমরা আবার পুনরায় সেই রাস্তা ধরে আমরা নতুন বাজার থানাতে টোটাল 5 কিলোমিটার রান অতিক্রম করে আমরা এখানে আমাদের দৌড় এখানে শেষ করেছি। এই আমাদের পার্টিসিপেন্ট 80 মতো পার্টিসিপেন্ট, এর মধ্যে ম্যাক্সিমাম আমাদের পুলিশ স্টাফ, নতুনবাজার থানার কর্তৃপক্ষ স্টাফ, যতনবাড়ি আউটপোস্ট, চেলাগাং আউটপোস্ট, এখানে লোকাল পাবলিক এবং নতুনবাজার গার্লস বয়েজ স্কুলের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন আরও সমাজসেবী ব্যক্তিগণ এই যাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তো এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য একটাই, আমাদের ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা করতে হবে, সুস্থ সবল রাখতে হবে, আমাদের যুব সমাজের উদ্দেশ্যে বার্তা একটাই। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।